গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। আর আজ হচ্ছে বছরের একদম শেষ দিন, মানে আমাদের বাঙালিদের বাংলা বছরের শেষ দিন। তো আজ হচ্ছে চৈত্র সংক্রান্তি, আর আজকে আমাদের শুধু আম দিয়ে টক ডাল, আর খেতে হয় হচ্ছে উচ্ছে ভাজা। সেজন্য আমাদের গাছে, আমাদের গাছে বলতে আমার দিদার বাড়ির গাছে আম হয়েছিল, সেটা ভিডিও করে এনেছিলাম, সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করে নিলাম। আর এদিকে দেখো, আজকে আমাদের বাড়িতে আছে পাঁচন। পাঁচনের জন্য শিমের দানাগুলো কালকে রাত্রিবেলা হালকা ভেজে জলে ভিজিয়ে রেখেছিলাম, এখন এইগুলো সব খোসাগুলো ছাড়িয়ে নেব, নাহলে খাবার সময় যদি মুখে পড়ে খোসাগুলো খুব বাজে লাগে, সেই জন্য আলাদা করে ছাড়িয়ে নিই। আর আমি তো এইভাবেই ছাড়িয়ে নিই, একদম বাদামের মতো হয়ে যায়। আর এর সাথে তো ছোলা বাদাম দেওয়া হবেই, সেগুলো তো বাদই দাও। আর এই যে সব সবজি অল্প অল্প করেই সব কিছু আনা হয়েছে, তাও অনেকটাই হয়ে গিয়েছে, কারণ সবাইকে একটু একটু করে দিতে হয়, সবাই একটু আশায় থাকে পাচন খাবে, সেজন্য পাড়াতে দিতে হয়, আত্মীয় স্বজনদের একটু একটু করে দিতে হয়। তো দেখো কত রকমের সবজি এনেছি, এই সবজিগুলো সব একে একে স্টেপ বাই স্টেপ যেমন রান্না হয় সেরকম রান্না হবে, যদি বা আমি করতে ভয় পাই পাচনটা, কারণ এই পাচনটা যদি ঠিকঠাক রান্না না হয় তাহলে সংসারে কিছু একটা অমঙ্গল নেমে আসে। এটা আমার শাশুড়িমার কাছে শোনা, কারণ যে বছর আমার শ্বশুর হঠাৎ হার্ট অ্যাটাকে মারা গেছিলেন সে বছর নাকি আমাদের পাচনটা পুড়ে উঠেছিল তলা দিয়ে। তো সেই জন্য উনি বারবার একটাই কথা বলেন, পাচন যেন কিছু না হয়। আর একদম সব দেখো কষিয়ে কষিয়ে একটা জায়গায় ঢেলে নিয়ে হয়েছে, এবার এটাকে আবার মশলাটাও কষিয়ে, আমাদের কিন্তু দ্বিতীয় পাচন, আমাদের মশলা পাচন না, আমাদের উচ্ছে নিম পাতা নাম মাত্র দেওয়া হয়, কিন্তু লঙ্কা দেওয়া হবে না, লঙ্কা ছাড়া পাচন। আর ধনেগুঁড়ো জিরেগুঁড়ো আদা বাটা সবই দেওয়া হয়, কিন্তু লঙ্কাটা দেওয়া হবে না। তো আমাদের পাচন কিন্তু রেডি হয়ে গেছে, দেখো এক গামলা পাচন হয়েছে, অল্প অল্প সবজি তাও এক গামলা পাচন। সবাইকে সবার বাড়ির জন্য আলাদা আলাদা করে ভাগ করতে হবে, সেজন্য মোটামুটি আমার শাশুড়িমা বসে যাচ্ছেন বাটি টাটি নিয়ে ভাগটা করার জন্য। আর এদিকে মিমো পড়তে বসে গেছে, কারণ আজকে বলেছিলাম আবার আর এক জায়গায় চড়ক মেলা হয় সেখানে যাওয়ার কথা, সেই জন্য তাড়াতাড়ি করে পড়তে বসে গিয়েছে, কারণ সামনে পরীক্ষা, ইউনিট টু পরীক্ষা নেক্সট উইক থেকে, সেই জন্য পড়াশোনা একটু চাপও আছে। আর এদিকে আবার পয়লা বৈশাখ আছে, একটা দুটো দিন বাদ চলে যাচ্ছে পড়াশোনা, সেই জন্য আগে থেকে পড়াগুলো রেডি না করলে মুশকিল হয়ে যাবে, ওই জন্য নিজেরটা নিজেই করতে বসে গিয়েছে। আর এদিকে সন্ধেবেলা দেখো আমাদের মোমোকে একটু বার করতে হয়, মোমোকে বার করেছে, মোমোকে দেখতে পাচ্ছ, মোমো একটু আমাদের সাথে খেলাধুলা করে, মানে ওর পাপার সাথে আর মিমোর সাথে, আমি খুব ভয় পাই, মানে ও যখন উড়াউড়ি করে আমার খুব ভয় লাগে, আর ওই যে গায়ে এসে বসবে ওটা আমার প্রচণ্ড ভয় লাগে। তো আমার ছেলেও ভয় পায় না আর ও বাবা তো নাই, আর মোমো হচ্ছে আমাদের এই পশুটির নাম, মোমো এদেরকে খুব ভালোবাসে, সেজন্য ওদেরকে খুব ভালো মতো চিনেও, মোমোর সাথে এখন সময় কাটাচ্ছি মিমো, এরপরে আমরা যাবো চড়ক মেলায়। তো ওই জন্য আজকে আর চড়ক মেলার ভিডিওটাও আমি করে উঠতে পারিনি, কারণ ফোনটাই আমি নিয়ে যাইনি। তারপর আমার হাজব্যান্ডটা একটু অন্য জায়গায় দাঁড়িয়েছিল, সেজন্য আর করা হয়নি। তো চলো আজকের মতো এইটুখানি, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, আর অবশ্যই পয়লা বৈশাখের ভিডিও নিয়ে আসছি কালকে। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থাকো।